পালপাড়া। গত বছর সম্ভবত চন্দননগরের সব থেকে জনপ্রিয় পূজা প্যান্ডেলগুলির মধ্যে একটি ছিল পালপাড়া। গত বছর তারা আদিম মানব উপজাতি গোষ্ঠীদের জীবন প্রণালী দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, এবছর 2019 সালে 76 বছর পূর্তিতে পালপাড়া দর্শকদের জন্য কী উপহার এনেছে আমরা দেখে নেব। সবার প্রথমেই মণ্ডপের বাইরে একটি কালি পেন অর্থাৎ দোয়াত পেন রাখা আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে পেনের মাথায় যেখানে নিব থাকার কথা সেখানে একটি মেয়ের মুখ রাখা আছে। অর্থাৎ দোয়াত পেনে যেমন কালির প্রয়োজন, সেখানে এই মেয়েটি রক্ত দিয়ে লেখা হচ্ছে। অসাধারণ চিন্তাধারার শিল্পীর, বর্তমান জগতে শিক্ষা শিশুদের ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। পড়াশোনার এত চাপ তারা নিতে পারছে না, তারা সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায়, পড়া থেকে দূরে যেতে চায়, আর এটাই হলো এবছরের পালপাড়ার থিম। Thank you.